কিভাবে 15 ডিগ্রি কোণ অঙ্কন করবে? শুধুমাত্র স্কেল এবং কম্পাস ব্যবহার করে। প্রথমে কাগজের মাঝখানে একটি অনুভূমিক সরল রেখাংশ আঁকো। এই সরল রেখাংশটির নাম ওয়ে। একটি পেন্সিল কম্পাস নাও, ডগাটা ও বিন্দুতে রাখো এবং যে কোনো ব্যাসার্ধের একটি চাপ আঁকো। পুরো অঙ্কন প্রক্রিয়া চলাকালীন এই ব্যাসার্ধের মাপটা অপরিবর্তিত রাখতে হবে। ধরা যাক এই চাপটি ভি বিন্দুতে ওয়ে রেখাকে অতিক্রম করে। এখন কম্পাসের টিপকে ভি বিন্দুতে রাখো এবং এখান থেকে আরেকটি বড় চাপ তৈরি করো। এই দুটি চাপ পরস্পরকে ডাব্লিউ বিন্দুতে ছেদ করে। ডাব্লিউ বিন্দু থেকে আরেকটা চাপ আঁকতে হবে যা দ্বিতীয় চাপকে ছেদ করে, একই পয়েন্ট এক্স। এখন ও বিন্দু এবং এক্স বিন্দুকে একটা স্কেল দিয়ে ধরো এবং প্রথম চাপের উপর একটি ছেদ বিন্দু নাও। এই ছেদ বিন্দুটির নাম ওয়াই। পরে কম্পাসের ডগাটি ওয়াই বিন্দুতে রাখো এবং দ্বিতীয় চাপের সঙ্গে ছেদ পাওয়ার জন্য একটি ছোট চাপ আঁকো। এই ছেদ বিন্দুটি হল জেড। অবশেষে একটি স্কেল এবং একটি পেন্সিল ব্যবহার করে ও এবং জেড বিন্দু দুটি সংযোগ করো। এটি হল ওবি রেখা। এভাবে এওবি একটি 15 ডিগ্রি কোণ। এর মান যাচাই করার জন্য এর উপর একটা চাঁদা ধরো এবং দেখো এটা 15 ডিগ্রি হলো কিনা। নিয়মিত অভ্যাস এবং ভালো মানের জ্যামিতিক সরঞ্জাম ব্যবহার করলে আরও নিখুঁত অঙ্কন আঁকা সম্ভব।